নমস্কার বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে আমি একটা টিবেটিয়ান স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো খাপসে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই পছন্দ হবে। নামটা যদিও অন্য রকম, কিন্তু এই রেসিপিটা কয়েকটা উপকরণে আর খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটা। তো খাপসে বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে 3 টেবিল চামচ চিনি নিয়ে চিনিটাকে মিহিভাবে গুঁড়ো করে নেব। চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা মিহিভাবে আমি এটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি খাপসেগুলো বানানোর জন্য একটা ময়দা ডো বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ অল পারপাস ফ্লোর বা ময়দা নিয়ে নিচ্ছি। এবার ওই ময়দার মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম নুন, আর দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনিটা। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই জন্য আমি চিনিটাকে বেশি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কমিয়েও দিতে পারেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। দিয়ে সব উপকরণগুলোকে একবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো আমাদের মেশানো হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে এটাকে একটা ডোয়ের আকারে মেখে নেব। দুধটাকে আমি জাল করে রুম টেম্পারেচার করে নিয়েছি। আর আপনারা যদি এর মধ্যে দুধ অ্যাড করতে না চান, তাহলে কিন্তু আপনারা জলও ইউজ করে এই ডোটাকে বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের রেডি হয়ে গেছে, আর একটু নরম করে আমরা এটাকে মেখে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন ময়দাটা কতটা আমি সফট করে মেখে নিয়েছি। এখন ওই ময়দার ডোটাকে একটা কাঠের চাটুর উপরে নিয়ে নিচ্ছি। নিয়ে ডোটাকে এবার আমি একটা চাকুর সাহায্যে 2 ভাগে ভাগ করে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। খুবই সিম্পল একটা রেসিপি, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। এখন আমি ওই অর্ধেক ডোটা থেকে আবার সেটাকে লম্বা আকারে একটু করে নিয়েছি। দিয়ে আবার ছোট ছোট লেচির আকারে আমি কেটে নিচ্ছি। লেচিগুলো রেডি হয়ে গেছে। এখন একটা লেচি ওই চাটুর ওপর রেখে বাকি লেচিগুলো বাটির মধ্যে তুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। খোলা রেখে দিলে ময়দাটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন বেলতে একটু অসুবিধা হবে। তো যে লেচিটাকে আমি রেখেছি সেই লেচিটাকে একটু রাউন্ড শেপ করে নেব। তারপর ওই কাঠের বোর্ডের উপর বা চাটুর ওপর আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি, যাতে আমার বেলতে সুবিধা হয়। তো এবার আমি ওই ময়দার সাহায্যে লেচিটাকে বড় একটা পাতলা রুটির আকারে আমি বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি গোল না হলেও চলবে। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে আমি এটা বেলে নিয়েছি। এখন আমি খাপসেগুলো তৈরি করে নেব। তো তার জন্য আমি ওই রুটিটাকে একটা চাকুর সাহায্যে হালকা একটু চওড়া করে আমি এই স্লাইসগুলো কেটে নিচ্ছি। তো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা এটাকে তৈরি করতে পারেন স্টেপ বাই স্টেপ ফলো করে, তাহলে অবশ্যই কিন্তু খাপসেগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। যদিও আমি এটা প্রথমবার ট্রাই করছিলাম, তো আমারও পারফেক্ট এসেছিলো, আশা করছি আপনাদেরও পারফেক্ট চলে আসবে। তো আমি এখন ওই স্লাইসগুলো থেকে মাছ বরাবর একটুখানি চিরে নিলাম। সম্পূর্ণটা যদি চিরে নেন তাহলে কিন্তু সেই ট্র্যাডিশনাল শেপটা আসবে না। এখন ওই স্লাইসের এক মাথা ধরে ওই কেটে রাখা অংশের মধ্য দিয়ে বের করে নিয়ে এসে হালকা একটু টেনে দিলেই কিন্তু আমাদের ট্র্যাডিশনাল শেপে খাপসেগুলো রেডি হয়ে যাবে। আমি আরও একটা খাপসে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে আপনাদের ইচ্ছে মতো আরও অন্যান্য শেপে এটাকে তৈরি করে নিতে পারেন। তো খাপসেগুলো ভাজার জন্য এখন তৈরি হয়ে গেছে। ইতিমধ্যেই আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো তেলের উষ্ণতাটা আমি এখানে একটু চেক করে নিলাম। তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি ওই তেলের মধ্যে খাপসেগুলোকে ভাজার জন্য ছেড়ে দেব। সোনালি রং ধরা পর্যন্ত আমি এই খাপসেগুলোকে কম আঁচে ভেজে নেব। তো সোনালি করে ভাজা হয়ে গেলে আমি এই খাপসেগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে এরকম আরও নতুনত্ব রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অল নোটিফিকেশনটাও কিন্তু অন করে রাখতে একদম ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।